Selamünaleyküm. Ami Muhammad Awal Sikdar, sahakari shikshok, Gonit, North Point Education School and College. Supriyo nobom o doshom shrenir shikkharthira, ami tomader goniter onushiloni 2.2 er onko niye ba onushiloni 2.2 niye alochona korbo. Ekhane ei onushilonita kintu tomader khubi guruttopurno ekti oddhay. এখানে ম্যাক্সিমাম সময় তোমাদের অঙ্ক থাকে আর এটা শিখতে হবে তোমাদের আর এখন আমি তোমাদের অনুশীলনের 2.2 এর এখানে কয়েকটা টপিক লিখেছি অনয় ফাংশন ডোমেন ও রেঞ্জ প্রথমে আমি তোমাদেরকে অনয় সম্পর্কে কিছু ধারণা দেই অনয় হলো আমরা জানি বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা ভারতের রাজধানীর নাম হলো নয়াদিল্লি এবং থাইল্যান্ডের নাম রাজধানীর নাম হলো ব্যাংকক এখন এই যে দেশ এবং রাজধানী এর ভিতরে একটা কি সম্পর্ক বিদ্যমান এই সম্পর্ক যে বিদ্যমান এটাই হলো কি অনয় তাছাড়া আমি যদি একটি সেট এ ও আরেকটি সেট বি অপর একটি সেট বি ধরি তাহলে এই এ এবং বি এর মধ্যে কার্তেসীয় গুণজকে আমরা কিভাবে লিখি কার্তেসীয় গুণজ এ ক্রস বি এভাবে লিখি কার্তেসীয় গুণজ এ ক্রস বি এভাবে লিখি এখন এর ভিতরে যতগুলো ক্রোমোজোম আমরা কি এর ভিতরে যতগুলো ক্রোমোজোম থাকবে সেগুলোর ভিতরে অশূন্য উপসেট সেগুলোর ভিতরে কি অশূন্য উপসেট যদি আর হয় অশূন্য এর অন্তর্গত ক্রোমোজোম অশূন্য ক্রোমোজোম অন্তর্গত ক্রোমোজোম গুলোর অশূন্য উপসেট অশূন্য উপসেট আর কে আর কে কিভাবে এ মতে বি হয় আর আর কে এ হতে বি নির্দেশ করে এভাবে বি নির্দেশ করে তাহলে সেটাকে এটার ভিতরে একটা সম্পর্ক বিদ্যমান হয় অর্থাৎ অশূন্য উপসেট যদি আর হয় এবং এটাকে যদি এ হতে বি নির্দেশ করে তাহলে এই যে সম্পর্কটা তৈরি হলো এটাকে আমরা বলবো কি অনয় বা রিলেশন বা আমরা সম্পর্ক বলতে পারি তাহলে এটাই হবে কি আমাদের অনয় এখন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই যদি একটা সেট এ হয় এ সমান কত 3 4 5 আর একটা সেট বি সমান কত 1 2 3 আমরা দুইটা উপাদান দিলাম সহজের জন্য এখন এইটাকে আমরা কার্তেসীয় গুণজ আকারে লিখব কার্তেসীয় গুণজ আকারে তাহলে এখানে এ ক্রস বি সমান কি হবে 3 4 5 ক্রস 1 2 এখন এখানে আমরা কিভাবে এটা লিখতে পারি এই 3 এর সাথে এই দুইটা ক্রমজোড় আকারে লিখব 3 এর সাথে ক্রমজোড় আকারে আমরা লিখতে পারি কি 3 1 এই একটা ক্রমজোড় আবার কি 3 2 এরপর আবার এই 3 এর সাথে আমাদের শেষ হলো এখন কি আছে এই 4 এর সাথে আমরা ক্রমজোড় তৈরি করব 4 1 এরপর কত 4 2 এরপর আছে কি 5 এর সাথে 4 এর সাথে আমাদের শেষ হলো এবার কি 5 এর সাথে ক্রমজোড় তাহলে 5 1 5 2 এখন
এই যে ক্রোমোজোমের সবগুলো উপাদান মিলে একটা কি হবে সেট হবে তাহলে এই যে সেটটা এই সেটটা কি আমরা বলবো কি এ এবং বি এর মধ্যে সম্পর্ক বা রিলেশন বা অন্যান্য ঠিক আছে এখন এইটাকে আবার এই যে সম্পর্কটাকে আবার কিভাবে প্রকাশ করা যায় এখানে আমি সেটা একটু লিখে দেই যে এইটাকে আবার প্রকাশ করার মাধ্যম হলো কি আর সাবসেট অফ এ ক্রস বি এটা এভাবে প্রকাশ করা হয় আচ্ছা এটা এখন এইভাবে তোমরা এই রিলেশনের বাউন্ডারি তোমরা অঙ্কগুলো করতে পারবা যেমন এ ক্রস বি এভাবে যতগুলো ইয়ে আছে নিয়ম আছে তোমরা এইভাবে করতে পারবা এখন আমি আসি ফাংশনের ভিতরে তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো তাহলে আমি এখন তোমাদের ফাংশন নিয়ে একটু কথা বলবো ফাংশন প্রথমে আমি ফাংশন বোঝানোর আগে এটা আমি সমীকরণ লিখি ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান লিখলাম এটা একটি সমীকরণ নাকি এখন এখানে যদি আমরা এক্স এর মান বসাই এক্স এর যে কোনো মান বসাই তাহলে কি আমরা ওয়াই এর মান পাবো এক্স এর যে কোনো মান বসাতে কি আমরা ওয়াই এর মান পাবো এখন এই এক্স এবং ওয়াই এর ভিতরে এইভাবে কি একটি সম্পর্ক তৈরি হলো তাহলে এই যে সম্পর্ক তৈরি হলো তাহলে এই সম্পর্কটা কি বলা হবে কি ওয়াই এর ওয়াই একটি ফাংশন হবে এক্স কার ফাংশন এক্স এর ফাংশন ওয়াই একটি এক্স এর ফাংশন হবে অর্থাৎ ওয়াই কে এক্স এর একটি ফাংশন বলা হবে তাহলে এখানে দেখো একটি মানের উপরে অর্থাৎ এক্স এর মানের উপরে কিন্তু ওয়াই এর মান নির্ভর করে এক্স এর মানের উপরে কি ওয়াই এর মান নির্ভর করে বিধায় এখন এই এক্স কে বলা হবে কি স্বাধীন চলক এবং ওয়াই কে বলা হবে কি অধীন চলক স্বাধীন চলক কি মানে এক্স আমরা ইচ্ছে মতো ধরতে পারো কিন্তু এক্স এর যে মানের জন্য আমরা ওয়াই পাবো সেটাই হবে কি ওয়াই এর মান তাহলে এই জন্য এটাকে বলা হয় কি অধীন চলক কারণ কি এক্স এর মানের উপরে এটা নির্ভর করে এই জন্য এই এক্স কে বলা হয় কি স্বাধীন চলক আর ওয়াই কে বলা হয় অধীন চলক এখন এই ফাংশনের বিভিন্ন অঙ্ক আছে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি তার আগে ডোমেন এবং রেঞ্জটাও আলোচনা করি ডোমেন এবং রেঞ্জ দেখো ডোমেন তোমাদের একটু আগে যে অন্যায় বুঝিয়েছিলাম অন্যায়ের ভিতরে যে ক্রোমোজোম গুলো আছে ধরো আমি একটা অন্যায় দেখলাম আর আরটা কি ধরো এখানে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি সিক্স এভাবে একটা অন্যায় লিখলাম এখন এই অন্যায়ের ভিতরে যে প্রথম উপাদানগুলো আছে প্রথম উপাদান প্রথম উপাদান প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানের যে সেট হবে এই প্রথম উপাদানগুলোকে নিয়ে যে সেট তৈরি করবে সেটা কি বলা হবে কি ডোমেন তাহলে এখানে ডোমেনটা কি হবে আবার বলছি যে অন্যায়ের প্রথম উপাদান প্রত্যেকটি ক্রোমোজোমের প্রথম উপাদানের যে সেট হবে সেই সেটটাই হবে কি ডোমেন তাহলে আমরা এখানে ডোমেন কি লিখতে পারি ডোমেন কি হবে থ্রি এখানে দেখো থ্রি এখানেও আছে তাহলে আমরা একটি লিখতে পারো তাহলে এখানে এটা হবে কি ডোমেন আচ্ছা এখানে দেখো থ্রি এখানেও আছে এখন যতগুলো এভাবে থাকে তখন একের অধিক যত থাকবে তখন আমরা কি একটি মাত্রই লিখতে পারবো আবার এখানে ফাইভ আছে ফাইভ থাকবে তাহলে এখানে ডোমেন কত থ্রি এবং ফাইভ তাহলে রেঞ্জ কত হবে তাহলে সহজেই বুঝতে পারো যে ডোমেন যদি প্রথম উপাদানগুলোর সেট হয় প্রথম উপাদানগুলোর সেট তাহলে রেঞ্জ হবে কি দ্বিতীয় উপাদানগুলোর সেট তাহলে রেঞ্জ হবে কি রেঞ্জ কি হবে ফোর এখানেও দেখো এখানে সিক্স আছে সিক্স আছে দুই জায়গায় সিক্স আছে তাহলে আমরা একটা সিক্স লিখতে পারি তাহলে ডোমেন এটা আর রেঞ্জ এটা এখন এভাবে করে তোমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবে এখন আমি কিছু বইয়ের অঙ্ক তোমাদের বলে দেব সেই অঙ্কগুলো এই করবা এখানে দেখা আছে উদাহরণ বিশ তোমাদের বইয়ের উদাহরণ বিশ ৩৫ নম্বর পেজের উদাহরণ বিশ ২১
উদাহরণ 20 21 সরি উদাহরণ 15 উদাহরণ 15 তোমাদের এই অনলাইন অঙ্ক আছে সেই অঙ্কটা তোমরা করে নিবা কার্তিশীয় গুণাচের মাধ্যমে এরপরে উদাহরণ 16 আছে উদাহরণ 16 এবং 17 এই অঙ্কগুলো তোমরা ভাষায় প্র্যাকটিস করবা এখন আমি কিছু ফাংশনের অঙ্ক করাচ্ছি তোমাদের ফাংশনের অঙ্কের ভিতরে তোমরা অনুশীলনীতে চলে যাও অনুশীলনীতে দেখো যে 10 নম্বর অঙ্কটা 10 নম্বর অঙ্কে আছে কি a equal to 3 4 এবং b equal to 4 2 4 এবং x belongs to a এবং y belongs to b হলে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্কটি বিবেচনা করে অন্যটি নির্ণয় করো আচ্ছা এখন আমরা এই অঙ্কটা করব আচ্ছা তোমাদেরকে আমি বলছি যে 10 নম্বর অঙ্কটি আমি তুলে নিয়েছি এখন তোমাদের এটা সমাধান করব সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে দেওয়া আছে কি a a কত 2 3 আর b কত 2 4 এবং x হলো কি a এর উপাদান x হলো কি a এর উপাদান আর y হলো কি b এর উপাদান আর হলো কি এটা যদি হয় অর্থাৎ x যদি a এর উপাদান হয় আর b এর y যদি b এর উপাদান হয় তার মানে কি এই বিলং বিলংস টু মানে উপাদান তার মানে কি x হলো এর উপাদান y হলো b এর উপাদান হয় তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো এখন সম্পর্কের কথা বলেছি আমরা তো অবশ্যই আগে জানি যে সম্পর্ক যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে আগে কি করা লাগবে ক্রস গুণন করা লাগবে ক্রস গুণন করে ক্রমযোগ বের করা লাগবে তারপরে আমরা অন্যটি নির্ণয় করব তবে এখানে শর্ত দেয়া আছে x greater than y এখন আমরা আসি যে সমাধান তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে s equal কত 3 4 এবং b equal to 2 4 এখন আমরা কি বের করব যেহেতু সম্পর্ক বলছে সম্পর্কে বের করতে গেলে ক্রস গুণন বের করা লাগবে তো a ক্রস b a cross b কে বের করতেছি দেখো এখন আমরা কি বের করব 3 এর সাথে কি কি হয় 3 2 ক্রমযোগ এবার 3 4 এবার 3 থেকে সর এবার 4 তাহলে 4 2 আর 4 4 এইটা আমরা কি পেলাম ক্রস গুণন করা এখন অনলাইন নির্ণয় করব এখন অনলাইন নির্ণয় করতে গেলে শর্তটা আমার মানা লাগবে শর্তটা কি এখন আমরা লিখি যে x y শর্ত বিবেচনা শর্ত বিবেচনা অনলাইন কি হলো অন্যতে কি হবে এখানে দেখো x যেটা প্রথম উপাদানগুলোকে x বলা হয় প্রথম উপাদানগুলোকে x আর পরের উপাদানগুলো y ধরব প্রথম উপাদানগুলো x পরের উপাদানগুলো y এখন আমরা এই সম্পর্ক বিবেচনা x যেটা দেন মানে কি x হলো বড় আর y কি ছোট x বড় কোনটা আছে এটা এবং কোনটা এটা আর এখানে কি x ছোট এখানে কি সমান তাহলে আমরা নিতে পারি কোনটা কোনটা এটা আর এটা নাকি তাহলে এখানে দেখো 3 2 3 2 আর এখানে আছে 4 2 এইটাই হলো কি তোমার অ্যানসার এভাবে করে তোমরা 11 নম্বর অঙ্কটি নিজে নিজে করবা এখন আমি আবার
আচ্ছা তোমাদের 12 13 এবং 15 নম্বর অঙ্কটি এখন করে দেব তো 12 নম্বরে আমি শুধু একটি এখানে দেখো 12 নম্বরে একটা ফাংশন দেওয়া আছে fx = x টু দি পাওয়ার 4 5x - 3 হলে f অফ -1 f অফ 2 এবং f অফ হাফ এর মান বের করতে হবে তাহলে আমি এখান থেকে শুধু একটি বের করে দেব বাকি দুইটা তোমরা তোমরা ওই একই নিয়মই করবে ঠিক আছে তাহলে আমি 12 নম্বরের সমাধান করাই দেওয়া আছে কি দেওয়া আছে f of x equal x to the power 4 plus 5x minus 3 এখন আমরা বের করব কোনটা f of minus 1 তাহলে f of minus 1 বের করে সুতরাং f of minus 1 এই 1 মানে কি x এর মান এই minus 1 মানে কি x এর মান সব জায়গায় এই জায়গায় আমরা সব সবগুলো পদে কি x এর পরিবর্তে minus 1 বসিয়ে দেব তাহলে x এর পরিবর্তে যদি minus 1 বসাই x এর পরিবর্তে minus 1 এর পাওয়ার কত 4 প্লাস 5 minus 1 minus 3 এখন দেখো x টু দি পাওয়ার 1 minus 1 এর পাওয়ার যদি 4 হয় পাওয়ার যদি জোড় সংখ্যা হয় এবং যদি ভিতরে মাইনাস হয় তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে পাওয়ার জোড় সংখ্যা শর্ত হলো কি পাওয়ার জোড় হতে হবে এবং ভিতরে মাইনাস থাকলে ওইটা প্লাস হয়ে যাবে আর 1 এর পাওয়ার যাই থাকুক না কেন ওইটা কি হয়ে যাবে 1 তাহলে 1 এর পাওয়ার যাই থাকুক না কেন ওটা কি হবে 1 আর যেহেতু পাওয়ার জোড় সংখ্যা এই জন্য মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হবে মাইনাস আর পাঁচ আছে পাঁচ আর এখানে মাইনাস 3 এখন দেখো এই দুইটা কি আমরা কি করব এটা মাইনাস এই দুটো এই দুইটা কি করব সংখ্যা যোগ করব তাহলে 5 আর 3 কত আর এই 1 নামাই দিলাম 5 আর 3 কত 8 আর এখানে যদি কি করি তাহলে কত হয় মাইনাস 7 যেহেতু বিপরীত চাই তাই আমরা কি করব বিয়োগ করব আর এখানে কি হলো বিয়োগ করলে 8 থেকে 1 বাদ দিলে কত হয় 7 আর যেহেতু বড়টার সামনে মাইনাস এজন্য মাইনাস এইটাই কি आंसर এই যে মাইনাস 1 বের করলাম সেই ভাবে একই ভাবে কি করলাম f অফ 2 আর f অফ হাফ এর মান বের করলাম ঠিক আছে তাহলে আমি 12 এই বাকি দুইটা কি করলাম তোমরা এটা বের করলাম বাসায় প্র্যাকটিস করলাম এখন আমি তোমাদেরকে 13 নম্বরের অঙ্কটি করাই দিয়েছি দেখো তেরো নম্বরের অঙ্কটা দেখো বলা হয়েছে কি যদি f of y equal to y cube plus k y square minus 4 y minus 8 হয় তাহলে k এর এমন একটা মান বের করবা যে মানের কারণে এই মানটা কি হবে জিরো হবে অর্থাৎ f of minus 2 equal কত হবে জিরো হবে এখন k এইভাবে একটা মান বের করতে হবে যেটা আমরা জানি না তাহলে এখন দেখো আমরা প্রথমে এইটা তুলে নিই দেওয়া আছে দেওয়া আছে এই দেওয়া আছে f of y equal to y cube plus k y square minus 4 y minus 8 এখন দেখো এখানে k এর মান বের করতে হলে প্রথমে আমরা এইটা বসাই এইটার মানটা বের করি কি হয় তো সুতরাং কি ওই যে আমরা 12 নম্বরে মাইনাস 1 বের করেছিলাম না f of মাইনাস 1 তেমনি ভাবে আমরা এইটাও বের করব f of মাইনাস 2 বের করব অর্থাৎ ওখানে x ছিল আর এখানে কি আছে y ওখানে x ছিল এর জন্য x এর পরিবর্তে মাইনাস 1 বসিয়েছিলাম এখানে যেহেতু আচ্ছা দেখো এখানে কি চলক y আছে আর ওখানে কি চলক x ছিল যে কারণে এখানে ওখানে চলকে x এর পরিবর্তে মাইনাস 1 বসিয়েছিলাম আর এখানে যেহেতু চলক y এর জন্য মাইনাস 2 বসাবো অর্থাৎ চলক y এর পরিবর্তে এখন দেখো তাহলে সব জায়গায় কি বসাই মাইনাস 2 k
u plus a minus b square minus 4 minus 2 a. দেখো a পাওয়ার কি বিজোড় সংখ্যা আর কি আছে মাইনাস তাহলে এখানে আমরা আগে মাইনাসটা লিখে নি এখন 2 এর পাওয়ার কিউব হলে কি হয় 8 2 এর পাওয়ার কিউব হলে 8 এখন দেখো এখানে পাওয়ার কি জোড় সংখ্যা তাহলে মাইনাস b এর জন্য প্লাস হয়ে যাবে তাহলে এখানে 2 এর পাওয়ার 2 হলে কি হয় 4 আর এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয় প্লাস হবে চারতে গুণে আর এখন দেখো এটা প্লাস 8 আর মাইনাস 8 আমরা এটা কাটাকাটি দেই বা কাটাকাটি না দিলেও হবে তোমরা জাস্ট পড়ে লাইনে এখন এটি কি হয় 4x 4k মাইনাস 8 এখন যেহেতু এইটার মান কি আছে 0 এটার মান কি 0 আছে না এখানে তাহলে আমরা এখানে এটা লিখি যেহেতু যেহেতু f of minus 2 সমান কত 0 তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা সমান 0 হবে সুতরাং 4k minus 8 সমান 0 বা 4k minus 8 আচ্ছা এইটাকে কি করবো বা ডান পাশে নিয়ে যাবে তাহলে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে আমি এর পাশে লিখি একটু এটা এখানে দেখো তাহলে k সমান 8 বাই 4 সুতরাং k এখন দেখো এখানে এই 4 দ্বারা যদি আমি এখানে কি আকার আছে গুণাকার আছে আমরা অবশ্যই জানি যে 4 যদি গুণাকারে থাকে পক্ষান্তর করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তো এই জন্য 4 এখানে কি এসে কি হলো ভাগ হয়ে গেছে তাহলে 4 আর এই কাটাকাটি করলে কি হয় 2 সুতরাং k এর মান 2 হলে f এর মান কি হবে 0 হবে তাহলে এটি কি হবে आंसर আচ্ছা তোমরা 13 নম্বরের অনুরূপ একবারে অনুরূপ 14 নম্বর করবা এখন তোমাদের 15 নম্বরের সমাধান আমি করে দিছি এই যে 15 নম্বরের সমাধান দেখো এখানে দেওয়া আছে কি f of x equal to 2x plus 1 2x minus 1 এখন এখানে কি দেওয়া